হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকাম টু মাই চেনেল ইউটিউব ষ্টাডি ফৰ ইউ আজিৰ এই ভিডিঅ'টোত আমি মানৱ দেহৰ তেজৰ সম্পৰ্কে আলোচনা কৰিম আমি সকলোৱে জানো যে তেজ অবিহনে আমি জীয়াই থাকিব নোৱাৰোঁ কিন্তু আমাৰ তেজৰ বিষয়ে আমি সম্পূৰ্ণৰূপে জ্ঞাত নহয় বা আমি বহু কথা এতিয়াও তেজৰ তেজৰ বিষয়ে নাজানো গতিকে এই ভিডিঅ'টোত আমি তেজৰ ওপৰত এটা ডিটেইল ষ্টাডি কৰিবলৈ লৈছোঁ আৰু এই ভিডিঅ'টোত আমি যিবিলাক কুৱেশ্যন এড কৰিছোঁ সেই কুৱেশ্যনবিলাক যিকোনো কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে অতি প্ৰয়োজনীয় গতিকে আৰু বন্ধুসকল পলম নকৰি আমি কুৱেশ্যনবিলাক ডিচকাছ কৰি লওঁ আজিৰ ভি প্ৰথম প্ৰশ্ন মানুহৰ তেজত থকা মূল উপাদান দুটাৰ নাম কি এই দুটা হৈছে প্লাজমা আৰু ৰক্ত কণিকা দুই নম্বৰ প্ৰশ্ন ৰক্ত কণিকাসমূহ কেইটা ভাগত ভাগ কৰিব পাৰি ৰক্ত কণিকাসমূহ তিনিটা ভাগত ভাগ কৰিব পাৰি সেইকেইটা হৈছে আৰ বি চি ডব্লিউ বি চি আৰু প্লেটিলেট তিনি নম্বৰ প্ৰশ্ন মানুহৰ তেজত কিমান শতাংশ প্লাজমা থাকে মানুহৰ তেজত ষাঠি শতাংশ প্লাজমা থাকে চাৰি নম্বৰ প্ৰশ্ন প্লাজমাত থকা মূল উপাদানসমূহ কি কি এই প্লাজমাত থকা মূল উপাদানসমূহ হ'ল পানী প্ৰটিন নিমখ আৰু গ্লুক'জ ইয়াত পানী থাকে নব্বৈ শতাংশ প্ৰটিন থাকে সাত শতাংশ নিমখ থাকে শূন্য দশমিক ন শতাংশ আৰু গ্লুক'জ থাকে শূন্য দশমিক এক শতাংশ পৰীক্ষাত আপোনালোকৰ এনেকুৱা আহিব পাৰে যে প্লাজমাত কিমান শতাংশ পানী থাকে তেতিয়া লিখিব লাগিব নব্বৈ শতাংশ প্ৰটিন কিমান শতাংশ থাকে সাত শতাংশ গতিকে আপোনালোকে পাৰ্চেণ্টেজবিলাক মনত ৰাখিব এইবাৰ আহিছোঁ পাঁচ নম্বৰ প্ৰশ্নটোলৈ যদি প্লাজমাত থকা ফাইব্ৰিন'জেন আৰু প্ৰটিন উলিয়াই অনা হয় তেন্তে বাকী থকা প্লাজমাখিনিক কি বুলি কোৱা হ'ব সেই বাকী থকা প্লাজমাখিনিক কোৱা হ'ব চেৰাম বুলি যদিও প্লাজমাত মূলতঃ পানী প্রোটিন নিমখ আর গ্লুকোজে থাকে কিন্তু তাত ফাইব্রিনোজেন নামের একটা আন এমিট পদার্থ থাকে আর সেই ফাইব্রিনোজেন প্রোটিন যদি প্লাজমার পর উলিয়াই অনা হয় তো সেই বাকি থাকা প্লাজমাখানি কি বলে কোয়া হবো সেই হচ্ছে স্যারম বলে কো আপনাদের মন রাখবে এই প্রয়োজনীয় এবার আছে ছ নম্বর প্রশ্নটল আর বি সির ফুল ফুল ফ্রম কি এই আমি সকালে জানো রেড ব্লাড কি ইয়াক কোৱা হয় ইয়াক লোহিতক্তণিকা বলে কোয়া হয় সাত নম্বর প্রশ্ন আর বি উৎপত্তি কত হয় ইয়ার উৎপত্তি হয় বন মেরুদ কিন্তু ইয়াতে ই মনত রাখব লাগবে যে যদিও আর বি উৎপত্তি বন মেরুদ হয় কিন্তু যেতিয়া যেতে ভ্রূণাবস্থা উৎপত্তি যকৃত হয় আমার আর বি সি সাধারণত মানুষ যেটা আমি মানুষের ক্ষেত্রে আমি এটা বন মেরুদ হয় কিন্তু যেটা আমি ভ্রূণ অবস্থা থাকে যেতিয়া মাকর বেতার যেটা ভ্রূণ উৎপত্তি হয় তাই ভ্রূণ অবস্থা থাকলে আর বি উৎপত্তি যকৃত হয় এই আপনারা মনত রাখবে এই এক্সেপশনাল পরীক্ষায় রাখবেন যে ঘূর্ণাবস্থা আর বি উৎপত্তি কোড হয় যেটা আপনার কিন্তু যকৃত লিখব যকৃত বা লিভার যকৃতক ইংরাজ লিভার বলে মই গিয়ে লিখি দিছি ইয়ার এবার আঠ নষ্টলে আর বিসিত কোষ কেন্দ্র থাকে ইয়ার উত্তর হব না থাকে কিন্তু উট আর লামা বি জন্তুর আর বি নিউক্লিয়াস থাকে এইটো এক্সেপশন আপোনালোকে এই বস্তু জন্তু দুটাৰ নাম দুটা মনত ৰাখিব উত আর লামা নামৰ জন্তু দুটার আর থাকে বাকি কোনো জন্তু বা জীৱ মানুষের দেহত বা অন্য কারো দেহতে আৰ বি কাৰো দেহ আর বি সি নাথাকে না থাকে আর নাথাকে ঠিক আছে এবার এসো নম্বৰ প্ৰশ্নটো লৈ এটা কণিকা বা আৰ বি সির জীবনকাল কিমান এটা লোহিতত্বকণিকার হৈছে হয়েছে বিশেরপরা এশ বিশ দিন গতিকে গতি এইবার দশ নম্বান আর বিসির ধ্বংস কোড হয় আর বি সি ধ্বংস হয় প্লিহাত যাক ইংরাজ স্প্লেন বলে কয় হয় প্লিয় আর বি সির কবর কবরস্থান বুলি কুয়া হয় অর্থাৎ আর বি সি আমার বর্মেরুড উৎপত্তি হয়ে থাকে আর এই বিশের পরে এশ বিশ দিনের ভিতরে আর বি সি তো ধ্বংস হয়ে যায় এই এই ধ্বংস কোড হয় এই ধ্বংস হয় প্লিহাদ হয় গতি প্লিয়াক আর বি সির কবরস্থান বুলি কয় হয় এবার এগারো নম্বর ডব্লিউ বিসিক কি বলে কোয়া হয় ডব্লিউ বি সিকায় কয় হয় চেতরক্ত কণিকা বুলি বারো নম্বর প্রশ্ন ডব্লিউ থকা মূল উপাদান দুটা কি কি ডব্লিউ বিসিত থাক মূল উপাদান দুটা হল গ্রেনুলোসাইটস আর এ গ্রেনুলোসাইটস এতিয়া গ্রেনুলো গ্রেনুলোসাইটস কি এর গঠিত গ্রেনুলোসাইটস নিউট্রোফিল বেসোফিল আর ইউসিনোফিলর দ্বারা গঠিত আর এ গ্রেনুলোসাইটস কি এর গঠিত এই গ্রেন অনুসারে লিম্ফোসাইট আর মনোসাইটে গঠিত আপনাদের এইগুলা মনে রাখব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিভ এক্সাম পনেরো নম্বর প্রশ্ন বন ডব্লিউ বিসি ডব্লিউ বি সি কত উৎপত্তি হয় ডব্লিউ বিসিও বনমেরুর উৎপত্তি হয় লক্ষিকা গ্রন্থির উৎপত্তি হয় আর যকৃত আর প্লিয়াতও উৎপত্তি হয় মেইনলি বন মেরু আর লক্ষিকা গ্রন্থিতে উৎপন্ন হয় বেশি শতাংশ মানে বনমের লক্ষিয়া গ্রন্থি যা ইংরাজি লিম্ফ বলে বুলি হয় তাতে উৎপত্তি হয় ডব্লিউ বিসি কিন্তু তার কিছু অতি কম পরিমাণের ডব্লিউ বি সি আর উৎপত্তি হয় এইবার চরলানোর অবস্থা তৈরি ডব্লিউ সির জীবনকাল কিমান ডব্লিউ বি সির জীবনকাল হচ্ছে 10 দশ দিন অর্থাৎ পাঁচ পৰা দশ দিন ভিতৰত ডব্লিউ এটা ডব্লিউ বি আপন নিজে নিজে মৃত্যু হয় ইয়ার বনমেরু উৎপত্তি হয়ে থাকে আরও পাশের পর দশ দিন পিছত ডব্লিউ সি ডব্লিউ বি নিজে মৃত্যু হয় ডব্লিউ বিসি কোক থাকে নি ডব্লিউ বিসিত কোক থাকে ওঠ নম্বর প্রশ্ন আর বিসি আর ডব্লিউ বিসির অনুপাত কিপাতটা হয়েছে অনুপাত এক অর্থাৎ বি সির অনু বিপরীতে এটা ডব্লিউ বিসি থাকে আমার দেহ উনিশ নম্বর প্রশ্ন প্লেটিলেট ক'ত উৎপত্তি হয় প্লেটিলেট উৎপত্তি হয় বন মেৰুট প্লেটিলেটৰ ধ্বংস ক'ত হয় প্লেটিলেটৰ ধ্বংস হয় প্লিহাট একৈছ নম্বৰ প্ৰশ্ন এটা প্লেটিলেটৰ জীৱনকাল কিমান অৰ্থাৎ প্লেটিলেট এটা কিমান দিন যাই থাকে তিনিৰ পৰা পাঁচদিন আপোনালোকে এই প্লেটিলেট আৰ বি চি ডব্লিউ বি চি দিয়াৰ জীৱনকালবিলাক মনত ৰাখিব এইবিলাক অতি ইম্পৰ্টেণ্ট এইবাৰ বাইছ নম্বৰ প্ৰথমটোলৈ প্লেটিলেটর কাম কি এই আমি সকলেই জানো প্লেটিলেটর কাম হচ্ছে ই তেজ গত মর সহায় করে গতি বন্ধু আজি এই আজ এই আমাৰ আজ আমার শেষ প্রশ্ন কৈ আপনার কই ইয়াৰ পিছৰ ভিডিঅটোৰ আমি ব্লাড গ্ৰুপৰ বিষয়ে আলোচনা করি গতি আমার ইয়ার নেক্সট ভিডিওটা চাবলে আপনাদের নারিব গতিহ্যে বন্ধুস ভিডিও তো আজি ইমানেই যদি চাই ভাল লাগিল ভিডিঅটো লাইক করব শেয়ার করব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আৰু আমাদের আগৰ ভিডিঅবিলাকো আপোনালোকে চাই থাকিব বুলি আশা ৰাখিলোঁ ধন্যবাদ